হ্যালো গাইস, অমর ফিট ফর্মুলা তরফ থেকে নতুন এই ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝে যাবেন যে সেটা কি বিষয়ে হচ্ছে। তো আমরা এখন রয়েছি কোচবিহার বাস স্ট্যান্ড, কোচবিহার শহরের স্টেট বাস স্ট্যান্ড। এখানে বিভিন্ন ধরনের বাস এখান থেকে চলাচল করে, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি দিনহাটা যাওয়ার, এবং এই দিনহাটা যাওয়ার বাসটা এখান থেকে শুরু হয়। এর থেকে দিনহাটা রোড ধরে আমরা যদি আগাতে থাকি মেন রোড ধরেই, প্রথমে আমাদের কাছে হাতের ডান পাশে পড়বে ভবানী সিনেমা হল। এই সিনেমা হলের ঠিক সামন দিয়ে যে রাস্তাটা চলে গেল, কিছু দূর যাওয়ার পর আমরা চলে আসব কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডের সামনে। তো সেখান থেকে একই রাস্তা ধরে আমরা সোজা এগোতে থাকলে আমরা চলে যাব কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডের দ্বিতীয় নম্বর গেট। তার আশেপাশে বহুত হোটেল রয়েছে, স্বস্তিক সাহেব বাঙ্গন বলে একটা নার্সিংহোম রয়েছে এবং বাবা লোকনাথ মন্দির রয়েছে সেখানে। যাই হোক, এভাবে সোজা ধীরে ধীরে আমরা আগাতে থাকলে আমাদের হাতের ঠিক ডান সাইডে পাবলিক বাস স্ট্যান্ড পড়বে, তার ঠিক পরেই এই জামাকাপড়ের দোকানগুলোর দেখা যাচ্ছে, তার ঠিক পাশেই রয়েছে কোচবিহার উদ্যান, অর্থাৎ একটা পার্ক রয়েছে, রাজবাড়ি পার্ক বলে এটাকে। আর ঠিক তার পাশেই রাজবাড়ি আমরা দেখতে পাচ্ছি, রাজবাড়ির সামনে বিভিন্ন রকম দোকান ফুটপাতে যেগুলো বসে থাকে, এটা রাজবাড়ির মেন গেট প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের সামন থেকে অনেকে ছবি তুলতে খুব ভালোবাসে। যাই হোক, তো আমরা রাজবাড়িটাকে ক্রস করলাম এবং সেই একই রাস্তা ধরে আমরা চলছি। এদিক দিয়ে যদি আমরা চলে যাই, আমরা আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে রাজার আমলের তৈরি কোচবিহারের দেবী বাড়ি। তো এই রাস্তার পাশে কিছু বেশ গাছপালা রয়েছে, ঠান্ডা জায়গা রয়েছে, এবং তার পাশেই রয়েছে কোচবিহার স্টেডিয়াম। আমরা সেখানে কিছুক্ষণ পরে পৌঁছে যাব কোচবিহার স্টেডিয়ামের পাশে। তো এইভাবেই আমরা ধীরে ধীরে এগোতে থাকলে আমাদের গন্তব্যস্থল যেটা কোচবিহার দেবী বাড়ি, অর্থাৎ সেখানে রাজার তৈরি যে দেবী মন্দির, দুর্গা দেবীর মন্দির, সেখানে পুজো হয়, সেটা যাওয়ার পথে আমাদের কোচবিহার স্টেডিয়াম পড়বে। স্টেডিয়ামে বিভিন্ন ধরনের খেলাধুলা চলতে থাকে এবং বিকেলবেলা করে অনেক ধরনের প্র্যাকটিস সেখানে করে বিভিন্ন ধরনের খেলার। এটা স্টেডিয়ামে ঢোকার মেন গেট, এখান থেকেই পাশে রয়েছে ইনডোর স্টেডিয়াম, সেখানেও অনেক ধরনের খেলাধুলা হয়। আমরা এবার সেটাকে ক্রস করে সেম একই রাস্তা ধরে একই সোজাভাবে আমরা সেই বাস স্ট্যান্ড থেকে যে রওনা দিয়েছিলাম সেটাকে কেন্দ্র করেই আমরা প্রথমে বাস স্ট্যান্ড, তারপরে রাজবাড়ি, তারপরে কোচবিহার স্টেডিয়াম, এরপরে আমরা চলে আসলাম কাচারি মোড়। কাচারি মোড়ে যাওয়ার আমরা ডান দিকে চলে যাব, আর বাঁদিকে চলে গেল দিনহাটা রোড। তো যাই হোক, আমরা ডান দিকে রাস্তা ধরলেই আমরা প্রথম পাব কাচারি, এবং তার ঠিক পাশেই সাগর দিঘি, এবং সাগর দিঘি আর কাচারির ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা প্রথমে সোজা একটাই রাস্তা চলে গেলেন, সেটা দিয়ে আমরা সোজা চলে গেলে প্রথমত আমরা পাবো হচ্ছে বিএসএনএল অফিস। তার আগেই রয়েছে রাজার মূর্তি, কোচবিহারের যে রাজা, এখানে লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন ব্লাড ডোনেশন অফিস, ভেহিকেলস অফিস, সেটা এখানে গাড়ির সমস্ত কাগজপত্রের কাজগুলো করা হয়। সেটাকে ক্রস করার পর আমরা পাশেই পাচ্ছি বিএসএনএল অফিস, এবং সেটাকে ক্রস করেই সিএমও অফিস আছে, এবং আমরা এখন দেখতে পাচ্ছি আমরা সেই মোড়ে চলে এসেছি আমাদের যে গন্তব্যস্থল। এবার এখানেও একটা কিছু সময় রাজবাড়ি যাওয়ার জন্য গেট রয়েছে, রাজবাড়ি যাওয়ার পেছন গেট বলা যেতে পারে বা সাইড গেটও বলা যেতে পারে। তো আমরা এটা দিয়ে না গিয়ে আমরা ঠিক আবার আমাদের বাঁ দিকে টান নেব, এখানে রোড ম্যাপের মাধ্যমেও দেওয়া আছে ঠিক টোটোটা যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাব। তো এই রোড ধরে গেলে পরেই আমরা আমাদের যে গন্তব্যস্থল দেবী বাড়ি সেখানে প্রায় খুব কাছেই চলে এসেছি। আর এখান থেকেই দেবী বাড়ি শুরু হয়ে গেল, আমরা সেই এরিয়ার মধ্যে চলে আসলাম, সেই লাল রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে হেরিটেজ মধ্যে পড়ে এই দেবী বাড়ি।
আর এখন যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছি সেটা দিক দিয়ে চলে গেল তোর্ষা নদী, তোর্ষা নদীর চর। এখানে দেবী বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে যেমন বড়ো দেবী বাড়ি, মায়ের যে মন্দির ও তৎসংলগ্ন ফাঁকা মাঠ যেটা দেবব্রত ট্রাস্ট বোর্ডের কোচবিহারে, আরও অনেক কিছু লেখা ছিল সেখানে, যাই হোক আমরা পরে সেটা দেখে নেব। তো এখন আমরা আস্তে আস্তে দেবী বাড়ির মেন রোডের কাছে চলে যাচ্ছি, যেমন কোচবিহার হেরিটেজ দেবী বাড়ি ওয়ার্ড নাম্বার 19। দেবী বাড়ির বর্তমান ফাঁকা মন্দির দালানটির নির্মাণ 1915 থেকে 17 খ্রিস্টাব্দে মহারাজা জিতেন্দ্র নারায়ণের রাজত্বকালে হয়েছিল। এর দৈর্ঘ্য 51.6, প্রস্থ 29.9 এবং উচ্চতা 34 ফুট। দালানটি ইউরোপীয় ধ্রুপদী পাখিটা দেখে নেবেন। তো যাই হোক, বাংলা ছিল প্রথমে এবং ইংরেজিতেও দিয়ে দিয়েছে যাদের বুঝতে সুবিধা হবে। মহারাজা নারায়ণ এটা তৈরি করেছিলেন। তো দালানটি ইউরোপীয় স্থাপত্য ছিল একটি সুন্দর নিদর্শন। আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের এই ভিডিওটা প্রায় শেষের দিকেই। আমরা এখন দেবী বাড়ির চারপাশটাকে ঘুরে দর্শন করে নেব। সেখানে প্রত্যেক বছর দুর্গা পূজার সময় একটি মেলাও বসে, বিশেষ করে দশমীর আগের দিন থেকে শুরু করে অষ্টমীতে প্রচণ্ড ভিড় হয় এই মাঠটিতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন। এই সেই দেবী বাড়ি, আমরা আবার খুব কাছাকাছি চলে যাচ্ছি। ভীষণ একটি ঐতিহ্যপূর্ণ জায়গা কোচবিহারের মধ্যে, যেটা বড় দেবী বাড়ি বলে পরিচিত। এখানে দুর্গা মায়ের পুজো হয় এবং পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই এই ঘরের ভেতরেই মায়ের যে মূর্তি সেটাকে তৈরি করা হয়ে থাকে। আর ভীষণ জাগ্রত বলে পরিচিত, এখানকার অনেকে মানসিক করে থাকেন তাদের সমস্ত রকম ইচ্ছেগুলো যেন পূরণ হয়, তাদের চাহিদা বলতে পারেন। যাই হোক, সমস্ত কিছু নিয়েই এই দেবী বাড়ি, পুরনো সেই রাজার তৈরি দেবী বাড়ি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে আপনার পরিচিতিকে শেয়ার করে দেবেন, তাদের দেখার সুযোগ করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অমর ফিট ফর্মুলা আপনাদের পাশে সর্বদা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।